নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে সেন্টার ফর স্টাডিজ ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, ভাষা জাতি পরিচয় এবং বৈচিত্র্যের উপর একটি দুই দিনের আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। ভাইস চ্যান্সেলর ওমপ্রকাশ মিশ্র আজ সকাল 11টায় হিউম্যানিটিস অ্যান্ড সমাজ বিজ্ঞান ভবনের বিল্ডিং নম্বর 109 এর উদ্বোধন করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের প্রাক্তন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় মূল প্রবক্তা হিসেবে উপস্থিত ছিলেন। দুই দিন ব্যাপী তাদের এই সেমিনার, একদিন অফলাইন আর একদিন অনলাইন। আজ অফলাইনে এই সেমিনার হয়, কাল হবে অনলাইন। না, হারিয়ে যাচ্ছে কিন্তু আবার এটাও ঠিক যে পুনরুদ্ধার হচ্ছে। অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে আজকে কিন্তু গ্লোবালাইজেশনের ফলে অনেকগুলি ভাষা বা অনেকগুলি ধরনের যে প্রজাতির নতুনভাবে যে চিন্তাভাবনা হয়েছে সেগুলিকে কিন্তু প্রতিষ্ঠিত করা হচ্ছে। আমাদের নর্থ বেঙ্গলের সেন্টার ফর স্টাডিজ ইন লোকাল ল্যাঙ্গুয়েজেস ইন কালচার, সেগুলিকে রিভাইভ করা, সেগুলিকে প্রেজেন্ট করা, সেগুলিকে প্রিজার্ভ করবার জন্য একটা প্রয়াস অ্যাকাডেমিক্যালি আমরা করছি এবং তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই দুদিনের আন্তর্জাতিক সেমিনার করছি। এই যে নানান ভাষা আমাদের এই উত্তরবঙ্গে, বিশেষ করে এই তরাই ডুয়ার্স অঞ্চলে, এখানে ভাষার সাথে সাথে সংস্কৃতির বৈচিত্র্য এবং সত্তার বৈচিত্র্য, এইটা এখানে একটা আমাদের যেমন সম্পদ তেমন নতুন নতুন সত্তার যে আন্দোলন, নিজেকে প্রতিষ্ঠার যে আন্দোলন এবং অন্য যারা রয়েছেন ভাষাভাষী এবং সংস্কৃতি তাদের সঙ্গে সহাবস্থান রক্ষা করে কী করে প্রত্যেকটা সত্তার আন্দোলনকে বা সত্তার দাবিকে আমরা বজায় রাখতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, সেটা তো আমরা কিছু চাপিয়ে দেবো না। আমরা এখানে বিভিন্ন জায়গার, যেমন যাদবপুর থেকে সঞ্জয় মুখোপাধ্যায় এসেছেন, সমীর কর্মকার এসেছেন, মালদা থেকে আব্দুর ওয়াহাব এসেছেন, এছাড়া অনলাইনে আমাদের বাংলাদেশ থেকে, সুইডেন থেকে বেশ কিছু বক্তা বক্তৃতা রাখবেন। তাদের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা আশা করছি একটা রাস্তা বা দিশা পাব, যেটা গবেষকদের, ছাত্রছাত্রীদের এবং আমাদেরও পরবর্তী কর্মসূচি নির্ণয় করতে সাহায্য করবে। আমার এটা খুবই ভালো লাগে, মানে আমি ইনফ্যাক্ট উচ্ছ্বসিত, তার কারণ যে কলকাতা বা নগর কেন্দ্র, সিটি সেন্টার, মেট্রোপলিটন সেন্টারগুলোতে আমরা যা দেখি তা হচ্ছে এক ধরনের সারফেস লেয়ার ইন্টারভেনশন, অর্থাৎ লোকে আসে, ইটস লাইক পাবলিক রিলেশনস অ্যাক্টিভিটিস। কিন্তু এখানে আমি দেখলাম ছাত্ররা গভীর মনোযোগে খেয়াল করছে, আর এই ধরনের সেন্টারগুলোর গুরুত্ব হচ্ছে এরা ফর্মাল কোর্স স্ট্রাকচারের মধ্যে নেই, কিন্তু এখানে যে ইমার্জ, এখানে যে ইনপুটগুলো হচ্ছে, আমরা যে জ্ঞান প্রাপ্তি ঘটছে সেগুলো কিন্তু নানা রকম জায়গা থেকে আসছে, এবং আমরা জানি না যে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যেতে পারি, কারণ আজকে তো আর জ্ঞান সেই অর্থে একেবারে খুব 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 সেই আগে আগেকার ট্রেনের মতন নেই, এখন ভেস্টিং হয়েছে, অর্থাৎ ইন্টারটেক্সচুয়াল এবং ইন্টারডিসিপ্লিনারি। ফলে আমাদের ছাত্ররা, তারা অ্যান্থ্রোপোলজি থেকে আসুক, ইতিহাস থেকে আসুক, ভাষা থেকে আসুক, এই যে সন্দর্ভগুলো যাকে ইংরেজিতে ডিসকোর্স বলা হয়, তা আমাদের কোথায় কোন দিকে নিয়ে যাবে তা আমরা বুঝতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের মূল কাজই তাই, জ্ঞানের দরজা খুলে দেওয়া, এবং আমি প্রচণ্ডই খুশি এবং আনন্দিত, প্রায় অভিভূত, যে পশ্চিমবাংলার সিটি সেন্টারগুলোতে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আছে তার তুলনায় কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের, বিশেষত আমি যা তাদের চোখ চোখমুখ দেখে বুঝলাম, তাদের অংশগ্রহণ অনেক বেশি আন্তরিক এবং নিষ্ঠাবান।